হ্যালো বন্ধুরা সবাইকে, ইঞ্জিনিয়ার কেএইচ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো সয়েল টেস্ট। সয়েল টেস্ট রিপোর্টের এসপিটি বা এন ভ্যালু দেখে মাটির বেয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ বার বহন ক্ষমতা নির্ণয়। তারপরে আমরা দেখব হলো কতটুকু জমির জন্য কতটুকু বোরহোল করতে হবে। তারপর দেখব এন ভ্যালু অথবা এসপিটি বলতে কী বুঝে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব হলো এসপিটি কি। এসপিটি হলো এটা সংক্ষিপ্ত রূপ, তার এটা মিনিং হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আর সংক্ষিপ্ত রূপ হলো এসপিটি। তো এখন জানবো হলো এসপিটি কি। সাধারণত বালি মাটির বার বহন ক্ষমতা নির্ণয় করার জন্য যে পরীক্ষা করা হয় তাকে এসপিটি বলে। এসপিটির উদ্দেশ্য কি? মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির বার বহন ক্ষমতা নির্ণয় করার জন্য এসপিটি করা হয়। এসপিটির পদ্ধতি কীভাবে এসপিটি করা হয়, তার আমাদের দেশে সাধারণত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে 2 ইঞ্চি ব্যাসের পাইপে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি 5 ফুট বা 1.5 মিটার পরপর মাটির নমুনা এবং গাতের সংখ্যা হিসাব করা হয়। প্রতি 5 ফুট পরপর পরবর্তী 1.5 ফুট বা 18 ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানোর সময় এন এর মান লিপিবদ্ধ করা হয়। তবে এই 18 ইঞ্চির মধ্যে প্রথম 6 ইঞ্চি আঘাতের সংখ্যা বিবেচনা নেওয়া হয় না। পরবর্তী 12 ইঞ্চি প্রবেশ করানোর জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো এন এর মান। যদি 12 ইঞ্চি প্রবেশ করাতে 15 বার আঘাতের প্রয়োজন হয় তবে এন এর মান হবে 15। এন এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমরা এখন জানলাম যে এসপিটি কি, এসপিটি কেন করা হয়। মূলত হলো আমরা যখন হাইরেজ বিল্ডিং করি তখন মাটির বিল্ডিংগুলো লোড থাকে অনেক। তো আমরা যেই জায়গায় স্থাপন করব সেই জায়গায় মাটির লোড কতটুকু লোড নিতে পারবে, মূলত সেটা লোড বিল্ডিংয়ের লোডটা নিতে পারবে কি না সেটা নির্ণয় করার জন্য আমরা এসপিটি টেস্ট বা সয়েল টেস্ট করে থাকি। তো এখন আমরা জানবো হলো এন ভ্যালু দেখে বা সয়েল টেস্টের যে রিপোর্টে আমরা এন ভ্যালু দেখে মাটির বার বহন ক্ষমতা কীভাবে নির্ণয় করতে হয়। তো রেফারেন্স হলো BNBC সয়েল অ্যান্ড ফাউন্ডেশন বই থেকে। তো জানবো হলো এন ভ্যালু 2 বা এর কম হলে, মানে যে আঘাতের সংখ্যা, যে দাতব বস্তুটি আছে সেটাতে আঘাতের সংখ্যা 2 বা এর কম হলে ভেরি সফট, আর বার বহন ক্ষমতা হলো 2 টন প্রতি স্কোয়ার মিটারে। তারপরে জানবো হলো এন ভ্যালু 2 বা 5 হলে সফট মাটি, আর বার বহন ক্ষমতা 2 থেকে 5 টন প্রতি স্কোয়ার মিটারে। তারপরে দেখবো হলো এন ভ্যালু 5 থেকে 9 হলে মিডিয়াম মাটি, বার বহন ক্ষমতা 5 থেকে 10 টন প্রতি স্কোয়ার মিটারে। এন ভ্যালু 9 থেকে 17 হলে স্টিক বা শক্ত মাটি, বার বহন ক্ষমতা 10 থেকে 20 টন প্রতি স্কোয়ার মিটারে। এন ভ্যালু 17 থেকে 33 হলে ভেরি স্টিক বা খুবই শক্ত মাটি, বার বহন ক্ষমতা 20 থেকে 40 টন প্রতি স্কোয়ার মিটারে। এন ভ্যালু 33 এর উপরে হলে খুবই হার্ড মাটি, আর বার বহন ক্ষমতা প্রতি স্কোয়ার মিটার 40 টনের উপরে। তো আমাদের দেশে সাধারণত নিরাপদ মাটির বার বহন ক্ষমতা যেটা প্রকৌশলীরা মনে করে, নিরাপদ মাটির বার বহন ক্ষমতা হলো 9 থেকে 10 টন প্রতি স্কোয়ার মিটারে। আমরা যখন 1 থেকে 2 তলা ভবন করে থাকি সেই ক্ষেত্রে আমাদের দেশে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীগণ সয়েল টেস্টের জন্য রেফার করে না, তবে 3 তলা থেকে অধিক উপরে হলে অবশ্যই সয়েল টেস্ট করে নেওয়া উচিত। এখন আমরা জানবো কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে, রেফার ওয়েট টেস্টিং অফ ম্যাটেরিয়ালস বই থেকে। 3 কাঠা পর্যন্ত জমির জন্য 3টি বোরহোল করতে হবে। 3 থেকে 5 কাঠা জমির জন্য 5টি বোরহোল, 5 থেকে 10 কাঠা জমির জন্য 8টি বোরহোল করতে হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, সয়েল টেস্ট কি, এসপিটি কি এবং এন ভ্যালু কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।